কাম তোকে কাম নাই কাম নাই কাম নাই কেন্দ্র সরকার হাই 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 কেন্দ্র সরকার কাম নাই কাম নাই কাম নাই উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস 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 এবছর সম্পূর্ণ হৈছে কৃষক নেতা অখিল গগৈ বর্তমান জেলত আছে আসলতে এই ফেসিস্টবাদী বিজেপি সরকারে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির যে গণ আন্দোলন ভয় করে যারবাবে কৃষক নেতা অখিল গগৈক বিগত প্রায় এক বছর ধরে জেলত ভরাই রাখিছে যার কারণে কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবিত আজি আমি মরিগাঁও জেলা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির সহযোগত বুড়াগাঁও আঞ্চলিক কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর বুড়াগাঁও আঞ্চলিক ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির যৌথ উদ্যোগত আমি একটা বৃহৎ প্রতিবাদী সমদল কার্যসূচী লৈছো আর আজির কার্যসূচীর জড়িয়ে আমি সরকার তথা কেন্দ্রীয় সরকারক সকিয়ে দিব বিচারিছো যে অতি শীঘ্রে আমি তিন দিনের সময় বান্ধি দিছো তিন দিনের ভিতর কৃষক নেতা অখিল গগৈক মুক্তি দিব লাগে আর যদি তিন দিনের ভিতর যদি এই কৃষক নেতা অখিল গগৈক যদি মুক্তি নিদিয়ে তেনহলে আমি রাজ্য জুড়ি এনে ধরনের ভয়ঙ্কর গণ আন্দোলন তথা গণ সংগ্রাম তথা অসমবাসী রাইজর মাজত জাগরণ সৃষ্টি করিম আমার জাগরণের জড়িয়ে এই ফেসিস্টবাদী বিজেপি সরকারক আমি উখরাই এই ব্রহ্মপুত্র নদীর বুকুত পেলাই দিম বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি অখিল গগৈর চিত্র অঙ্কন করার বাবে শিল্পীক আটক করা হয়েছে কি কব হয় অখিল গগৈর এতিয়া এই ফেসিস্টবাদী বিজেপি সরকার অসমত তথা কেন্দ্র সরকার গঠন করার পাছত গণতন্ত্র বোলা বস্তুটো নাইকিয়া হয়ে গেছে বলে কব পারি কারণ যোৱাকালি ছাত্রমুক্ত সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক তথা কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার সাধারণ সম্পাদক প্রাঞ্জল কলিতা আর যিজন চিত্রকারে কৃষক নেতা অখিল গগৈর চিত্র অঙ্কন করেছিল এই দুজনক চিত্র অখিল গগৈর চিত্র মুছি দিবলৈ কৈছে আর আরক্ষীয়ে আটক করেছিল গতি এই ঘটনাত অসম সরকারক তথা অসম পুলিশক আমি ধিক্কার ধরাইছো আর আজিরপরা রাজ্য জুড়ি অসমৰ অঞ্চল বিভিন্ন অঞ্চলত অসমৰ প্রত্যেকটা অঞ্চলত কৃষক নেতা অখিল গগৈর চিত্র অঙ্কন কার্যসূচী চলি আছে আমি ঘরে ঘরে অঞ্চলে অঞ্চলে কৃষক নেতা অখিল গগৈর চিত্র অঙ্কন করিম যদি এই ফেসিস্টবাদী বিজেপি সরকারত যদি কথা আছে এটা চিত্র অঙ্কন মুছি দেখুক তোমাকে